গোহাঁই কমল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত ঐতিহাসিক পদক্ষেপ, হাতে লিখা আলোচনী সংরক্ষণ আর উন্মোচন। সোণালী জয়ন্তী বর্ষর কাকচাপা ঐতিহাসিক গোহাঁই কমল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক ঐতিহাসিক পদক্ষেপে পুরোনা হাতে লিখা আলোচনী সংরক্ষণ আর প্রকাশের পদক্ষেপ গ্রহণ করে অঞ্চলটলৈ এক ঐতিহাসিক বার্তা প্রেরণ করেছে। ইয়ার উপলক্ষে আজি গোহাঁই কমল উচ্চতর মাধ্যমিকত অনুষ্ঠিত হয় এখনি সভা। নবম শ্রেণীর ছাত্র ছাত্রীসকলের একক প্রচেষ্টা তথা ডিম্পি বড়ুয়ার সম্পাদনা আর শিক্ষক নবীন কুর্মীর তত্ত্বাবধানত প্রস্তুত করা ত্রিভাষিক হাতে লিখা আলোচনী উন্মোচনী সভাত সভাপতিত্ব করে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রাজেন বরাই। আলোচনী উন্মোচন করে অধ্যক্ষ মনোজ কুমার বরাই। সভাত উপস্থিত থাকে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ভবেন্দ্র গন্ধিয়া, যাদব গন্ধিয়া আর শিক্ষয়িত্রী মিনতি শর্মা, জ্যেষ্ঠ শিক্ষক সুরেন্দ্র চন্দ্র হাজরিকা, জ্যোতিপ্রসাদ হাজরিকা, ভাস্কর জ্যোতি শর্মা, দুলুমণি হাজরিকা, পিঞ্জুমণি রাজখোয়া, বিদিশা বারহৈ, নবীন কুর্মী আর বীরুস্মিতা বরা। সভাত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে নৃত্য গীত পরিবেশন করে। নারায়ণপুরের জয়ন্ত কুমার হাজরিকার প্রতিবেদন, অসম আদিত্য।